বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর 2012 সালে সভাপতি সালাউদ্দিন বলেছিলেন 2022 সালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, তবে বাস্তবে তার উল্টোটা হয়েছে। ফুটবলে আরও পিছিয়েছে দেশটি, তবে 2022 সালে ঠিকই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনতে পেরেছেন তিনি। তাই তিনি বললেন, বিশ্বকাপ ট্রফির জন্য আমাদের কাতারে যেতে হয়নি, উল্টো বিশ্বকাপ ট্রফি আমাদের দেশে এসেছে। বিশ্বকাপ ট্রফি ঠিকই এসেছে, কিন্তু তা কেবল মাত্র 36 ঘন্টার জন্য। ঢাকায় এই ট্রফি নিয়ে এসেছেন সাবেক ফরাসি বিশ্বকাপ জয়ী ক্রিস্টিয়ান কারেমবেউ। 1998 বিশ্বকাপে বিশ্বের অন্যতম সেরা তারকা জিদানিন জিদানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছিলেন তিনি। তার অধীনে আগামীকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফিফা কর্মকর্তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। কড়া নিরাপত্তা ব্যবস্থায় ট্রফিটি বর্তমানে নেওয়া হয়েছে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে দেখাতে আজই রাষ্ট্রপতির বাসভবন, বঙ্গভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে যাওয়া হবে এই ট্রফিটি। তবে সাধারণ মানুষ বিশ্বকাপ ট্রফিটি সরাসরি দেখার সুযোগ পাবেন একদিন পর, সকাল 10:30 থেকে বেলা 3টা পর্যন্ত 2500 নির্বাচিত কিছু দর্শক হোটেলে এই সুযোগ পাবেন, তুলতে পারবেন ট্রফির সঙ্গে ছবিও। এরপর বিকেলে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে, যেখানে আয়োজন করা হবে জমকালো এক কনসার্টের। স্টেডিয়ামে ঢোকার সুযোগ মিলবে 25,000 নিবন্ধিত দর্শকের। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্ব ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বকাপ ট্রফির এ যাত্রা শুরু হয়েছে গত 12 মে থেকে। কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম। আয়োজক 32টি দেশ সহ ঘুরবে মোট 51টি দেশে। এর আগে 2013 সালের ডিসেম্বরে 2 দিনের জন্য বাংলাদেশে এসেছিল এই ট্রফিটি।